আমার সমগ্র
হলে যার রেশন কার্ড আছে, রেশন কার্ড থাকা প্রত্যেক মানুষে সরকারের এখন কার্ড পাই, যাক আয়ুষ্মান ভারত কার্ড বলে কয়। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার কারণে নাম পঞ্জীয়ন করবেন। ইয়ার লগতে আমার ইয়াত যে বিকশিত ভারতের ভ্যান আছে তাতে আমি মোদি ডাঙরিয়ার বক্তব্য শুনব পারি। ভারতের সংকল্প যাত্রা অনুষ্ঠিত করেছে। এই বিকশিত ভারত সংকল্প যাত্রাত আমি বিভিন্ন সরকারি আসনির বিষয়ে বুঝ লব পারো, আৰু কেবাখনো সরকারি আসনির বাবে আমি নিজক পঞ্জীয়নভুক্ত করব। বিশেষকৈ উজ্বলা গ্যাস, আমার বিভিন্ন বীমা আসনি, আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান অসমৰ কার্ড, এই গোটেবিলাক আমি এই বিকশিত ভারত সংকল্প যাত্রারপরা সংগ্রহ করব পারো। মই আশা করো যে আমার রাইজে এই বিকশিত ভারত সংকল্প যাত্রার সম্পূর্ণ সুবিধাখিনি গ্রহণ করবে। গুরুত্বপূর্ণ আসন।
আজি আমি একটা পরিবেশ নির্মাণ করেছো প্রধানমন্ত্রী আবাস যোজনার। প্রমোদ বড়োর নেতৃত্বত বিটিআর সরকারখনে তিনিটা গৌরব উজ্জ্বল বছৰত ভৰি দিলে। আজি এটা প্রাপ্তি আৰু আনন্দৰ দিন। বিশেষকৈ UPPL বিজেপি আৰু GSP সরকারখনে তিনিটা বছৰত ভৰি দিব পৰাটো এটা ডাঙৰ ৰাজনৈতিক সফলতা। সম্পূৰ্ণ সহযোগিতাৰ মাজেৰে তিনিটা দলে সরকারখন চলাই আছে। বিটিআরত আজি সম্পূর্ণ শান্তি উভতি আহিছে। বিটিআর চুক্তির সফল রূপায়ণ হয়েছে। বড়ো অনাবড়ো রাইজর মাজত এটা স্থায়ী সমন্বয়ের এনাজরিয়া দল স্থাপন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়ার আশীর্বাদত আমি সকলে বিটিআরর উন্নয়নের বাবে কাম ত্বরিত গতিত আরম্ভ করেছো। বিটিআরবাসী রাইজর আশীর্বাদ বিচারিছো যাতে অনাগত দিনতো আমি বিটিআরর উন্নয়নের বাবে কাম কাজ করে যাব। কোকরাঝার লোকসভা সমষ্টি UPPL আর বিজেপি দলে যুতিয়াভাবে প্রতিদ্বন্দ্বিতা করব। বিটিআরত দুখন আসন আছে, দরং ওদালগুড়ি আর কোকরাঝার। বিজেপি আর UPPL দলে দুইখন আসন আমার নিজের ভিতর আমি ভগাই লম আর আমি একেলগে নির্বাচন খেলি। 26 তারিখে মই তেনেকুৱা ধরনের ব্যক্তির সম্পর্ক আলোচনা করব খোঁজা নাই। যিটো দলে সিট পাব প্রার্থী সেইগৰাকী দলে দিব। 26 তারিখে মই কারো উপর কমেন্ট দিব না যাও, কারণ এতিয়া কোনে কোকরাঝার দরং ওদালগুড়ি দুটার এটা এটা আমি ভগাই লম, সিটটো ভগোৱাৰ সিদ্ধান্তটো হব, তার পিছত প্রার্থী ঘোষণা হব। প্রার্থী তো সেই দলে করব যে দলের ভাগত টিকট তো পড়ি। 26 তারিখে ধুবুরী সাপোর্ট স্যার কংগ্রেসের মিত্রজোটের সভা আছে আর তারপরে স্যার বিজেপির বিরুদ্ধে রণনীতি প্রস্তুত করব বলে ইতিমধ্যে এই তো অধিকার আমার বিরুদ্ধে রণনীতি প্রস্তুত করা, সেটো তেওঁলোকৰ গণতান্ত্রিক অধিকার, তার উপর মই কি কমেন্ট দিব। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে এই ক্ষেত্র কেবাটাও গুরুত্বপূর্ণ রায়দান করেছে। বিটিআর সরকার 3,000 কোটি টাকাতকৈ অধিক বিল পেন্ডিং হয়ে আছিলে আর যাক সামগ্রী আছিল, কোরবাত যদি কম্বল এখনের দাম বাজারত 100 টাকা, বিটিআরত সেইখনের দাম 1,500 টাকা আছে। এটা বেলেগ ধরনের পরিবেশ এটা বিরাজ করেছিল, কিন্তু আজি পরিবেশ বদলিছে। বিটিআর সরকারে সুপার 50 করেছে, 5 জন লড়াই IIT স্থান পাইছে, তার মানে বিটিআরর পরিবেশ আজি বিটিআরত দুরান কাপ হয়েছে, নলেজ ফেস্টিভেল হয়েছে। গতি বিটিআরত এটা ভাবিব নোৱাৰা পরিবর্তন এটা যোৱা 3 বছর হয়েছে। এটাও সাম্প্রদায়িক সংঘর্ষ হওয়া নাই, কোনো পলিটিক্যাল মার্ডার হওয়া নাই। আজি প্রথমবার আজি প্রত্যেক নহলে আগর সরকারখনের দিনত কোনোবা নহয় কোনোবাটা পলিটিক্যাল মার্ডার বছরত সাম্প্রদায়িক সংঘর্ষ হয় আর মানুষের বাক স্বাধীনতা নোহা হয়ে গেছে। আজি মই যেতিয়া বিটিআরত আহোঁ, অনাবড়ো মানুষ এজনেও মোক কয় দাদা আমার গাঁর রাস্তাটো করে দিয়ে। এই পরিবেশটো নির্মাণ করাটো বহুত টান কাম আছে। আগতে অনাবড়ো মানুষ এজন ওচরতে নাহিছে, দূরত থাকিছিলে যে কি হব খুঁজলে আকো কারবার টার্গেটে হয়ে যাও নাকি। আজি তো সেই পরিবেশ নাই। আজি প্রত্যেকখন আসনি যদি অরুণোদয় আহিছে, বড়োয়ে যদি 30টা পাইছে, অনাবড়ুয়েও 30টা পাইছে বা বেছিয়ে পাইছে, এই এটা পরিবেশ নির্মাণ হয়েছে। ই যদি আরো 5 বছর চলি থাকে আমি আন্দোলনের আগর অবস্থালেকে ঘুরে যাব পারি। মই কোনো ব্যক্তির লোকে, মোর সব বন্ধু মানুষ, গতি মই কারো ব্যক্তিগত সমালোচনা নকরো, যেটো কাগজের কথাখিনি মই কৈছো। আর মই কাকো ব্যক্তিগত, মোর মুখ্যমন্ত্রী আসনখনত আছো, কারো উপর ব্যক্তিগত কমেন্ট দিয়াটো উচিত। স্যার নগাঁও সমষ্টি কই স্যার কংগ্রেসের হেতা উপরে লাগিছে স্যার। বিটিআরত যেহেতু GSP UPPL আর বিজেপি সরকার আছে, তেনে ক্ষেত্রত GSP যেগুলি বর্তমানের সাংসদ নবকর তেখেতর স্থিতি কি হব? তেখেতর স্থিতিটো এনেকুৱা যে তেখেত আমার লগতে আছিলে, কিন্তু গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত কিছুমান গোচর চলি আছে, তেওঁ ST স্টেটাস লৈ, গতিকে ইলেকশনত তেওঁ খেলিব পাৰিব নোৱাৰিব, কি আছে কি নাই সেইটো তেওঁলোকে জানিব।
কিন্তু জি এস পির ফালের এতালেক আমার কোনো আবেদন করা নাই যে আমার সিট এড়িয়ে দিয়ক যদি কিনা আমাকে আবেদন করে এই বিচার করা যাব কিন্তু তেনেকা আবেদন আমার ওসর অহা নাই স্যার নগাঁও সমিক স্যার কংগ্রেসের সকলের চকু এটা রকিব উল হোসেন টিকট বিচারিছে প্রদ্যুৎ বিদ্যুৎ বিচারিছে চরিত্র বর্মন কোন হয় মল্লিকার্জুন খার্গে হব পারে চন্দ্র স্যার নগাঁও সমষ্টি গুলো স্যার সকলের চকু স্যার আমি অহার আগর বিজেপি নেতা হব পারে কিন্তু মই 15 সনের পর বিজেপিত আছো মই লগ পোৱা নাই কিন্তু মৌতো নতুন গতি মোটক আগত হয়তো আসিল মুখ্যমন্ত্রী দুই দিনতে ক্যাবিনেটে দেখো রাহুল আমি তো পালে মানে যলৈকে যাব খুঁজ ইমান দূর বিজনেস চিন্তা করছেন বাবা হয় কোন কোন পেপারে রাখিছে জানো বাপরে এনডি 24 এ তোকে বিচারি চাই পাইছে লগা হ্যান্ড সেকেন্ড খার্গে চিন্তা করি আছে চিন্তা করছেন বিজনেস চিন্তা কর বিটিআর চিন্তা কর স্যার বিটিআরত আমার বহুত বিলাক উন্নয়নমূলক কাম চলি আছে বিশেষকৈ অসম মালা আঁচনির জড়িয়তে বিটিআরর গোটেই রাস্তা ঘাটবিলাক আমি ঠিক করার কামত লাগি আছো কারণ বিটিআরর আটাইতকৈ ডাঙর সমস্যা হল কমিউনিকেশন এবার কমিউনিকেশন তো ভালো হয়ে গেলে বিটিআরত প্রবলেম নোহা হয় 500 কোটি টাকা আমি দিছো কেইদিনমান আগতে লিষ্টখনো আপনাদের বিটিআর প্রধানের পর লই লব ভাল রাস্তা এবার হব লাগে আর অহাবার রাস্তা অল্প মো চাব আর নতুন বেটেলিয়ন আর 20,000 নিযুক্তির কথা আমার বেটেলিয়ন শিক্ষা বিভাগ আর গ্রেড 3 গ্রেড 4 টোটাল 22,000-এর অ্যাডভার্টাইজ উলাই গেছে বিটিআর দুই দিনতে 1,200 এল পি স্কুল শিক্ষকের নিযুক্তির অ্যাডভার্টাইজ উলাব অসমতো আর 10,000 উলাব তারমানে টোটাল মিলি নতুন বছরের পর আরম্ভ হওয়া বছরটো আর 35,000 মান অসমৰ ডেকা লড়াই চাকরি পাব ডাঙর নেতায় লাহে লাহে হাতি তো লাহে লাহে যায় এইবিলাক ডাঙর নেতা খার্গে কি কি নাম কৈছো এইবিলাক ডাঙর নেতা এইবিলাক হাতি ধরে লাহে লাহে যাব আমি সরু সরু মতো আমি আর এনেক ঘুরি থাকি ডাঙর নেতা হাতির উপর উঠে হাতি লাহে লাহে যায় গজেন্দ্র গমন বলে হয়নে আমি এনে হাল বাই মানুষ আমার কথা তো বেলেগ আর আজি কোকরাঝার কালি যোরহাট ডিব্রুগড় আমি হাল বাই থাকি আর হব বাবা স্যার ইমান খার্গেক লয় টেনশন না খাবি হ্যাঁ স্যার নগাঁও সমষ্টিক লৈ স্যার কংগ্রেসের হেতা উপরে লাগিছে নগাঁও এটা ভাল সমষ্টি নগাঁওত কংগ্রেস জিকার সম্ভাবনা আছে নহলেও এটা ভাল প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেসে আগবাব গতি জিকা সমষ্টিটো ভাই অল্প তো কনটেস্ট হবই জিকা বলে মই নকও যে এটা একটা ভাল সমষ্টি কংগ্রেসের এঙ্গুলর এটা যে আমার কোকরাঝারও ভাল সমষ্টি ইউপিপিএলতো বহুত ক্যান্ডিডেট আহিব যে আমাক দিও গতি ক্যান্ডিডেট অহাটো ভাল লক্ষ্য খালি মারামারি হব নালাগে মই এটাই কথা কো ক্যান্ডিডেট আহক কনটেস্ট করক মারামারি অফিস ভাঙা ভাঙি আমার অসমত সেবিলাক ঘটনা হব নালাগে বাকি সব শান্তি হয়ে থাকবে আসাম টেট এলপি আর ইপি সকল রিক্রুটমেন্টের ক্ষেত্রে দুই দিনতে উলাব মই কালি না পরশি ফাইলটো অ্যাপ্রুভ করে দিছি দুই দিনতে অ্যাপ্রুভ থ্যাংক ইউ স্যার ঠিক আছে বাবা ওকে টেনশন না খাবি দেখ খার্গে ঠিক আছে মানুষ কেটাক মাত ঠিক আছে